এটা হলো জাহেদ খানের ডিগবাজি, একটা বড় সাপ থাকে। হ্যাঁ, আর এই যে অমাবস্যার সময় কিন্তু এই সাপটা বাইর হয়। হাই, ঢাকা থেকে আসার পর এই পর্যন্ত শুধু ঘুমালাম, আর এখন বের হচ্ছি। চলেন আপনাদের সাথেই নিয়ে যাই। আসো আসো আসো, আবো আমরা কোথায় যাচ্ছি? বুম! হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ আলী আহমেদ, ইউ আর ওয়াচিং আলিস ক্যাপচার, ওয়েলকাম টু নিউ ব্লগ ওয়ান্স অ্যাগেন। সো জয়পুরহাটের এই জিনিসটা ভালো লাগতেছে, ড্রেনের উপরে সুন্দর রাস্তা, মানে ড্রেনের জন্য আলাদা জায়গা, রাস্তার জন্য আলাদা জায়গা, এরকম সিস্টেম না। সো জয়পুরহাট ডে ওয়ান, অ্যান্ড প্রথম দিনই যাচ্ছি পাহাড়পুরে ফুল ফ্যামিলি। আমার দুলাভাইয়ের দুইটা বাইক, সো একটা সুজুকি জিক্সার আর একটা ওই যে সামনের এটা টিভিএস। সো এটাই হচ্ছে জয়পুরহাট মেন শহর। নির্বাচন, নির্বাচনের গান, আর এদিকে সম্ভবত কাজ চলতেছে রাস্তার, যে কারণে শহরটাকে একটু অগোছালো লাগতেছে। তো রাতের গাড়িটা এই মোচরে নামিয়ে দিয়ে গিয়েছে, আর এই ডান দিক দিয়ে হিলি দিনাজপুরের দিকে চলে যায় গাড়িগুলা। সো ব্যাপার হচ্ছে ভাইয়ার হেলমেট একটাই, এখানে ডাবল হেলমেটের কনসেপ্টই নাই মনে হচ্ছে। ডাবল হেলমেট কেন, সিঙ্গেল হেলমেটই অনেকের মাথায় দেখতেছি না, যে কারণে একটা হেলমেট থাকায় একটা আমি ইউজ করছি, ভাইয়া হেলমেট ছাড়াই আছে। সো এই মফস্বল এলাকাগুলোতে হেলমেটের ইউজটা কম হয়, যেটা ঠিক না অ্যাকচুয়ালি বাইকের জন্য, বাট কী আর করার, জিও যেটি জিঙ্কা, জীবন যেখানে যেমন। আর সুন্দর সুন্দর কিউট কিউট গরু, এই পাশেরটার নাম হচ্ছে শাহিওয়াল, এই গরুটা আমার কাছে খুব কিউট লাগে। পিটিআই জয়পুরহাট, অ্যান্ড প্রবলেম যেটা হচ্ছে এই বাইকটা ভার্সন ওয়ানটা, এই হাতের এই তালুটাতে ব্যথা হচ্ছে চালাতে যায়, এটা বসার কারণে কিনা জানি না, বাট একটু ব্যথা করতেছে। আর সুজুকি বাইকের এই একটা প্রবলেম, ডাবল পিছনে নিলে সামনের জনের অবস্থা খারাপ হয়ে যায়, টাঙ্কির সাথে রিস্কি অবস্থায় থাকা লাগে, মানে মূলধন নিয়ে টানাটানি আর কি। চার্চ অফ গড মিশন, পাহাড়পুর এখান থেকে 8 কিলোমিটার। তোমার কি ঠান্ডা লাগতেছে আম্মু? তুমি কাঁপাকাঁপি করতেছো দেখি। জয়পুরহাট শীতের এলাকা, আর বাচ্চা কাচ্চার জন্য শীতটা সুইটেবল না। সময় যদিও এখন 3:30, বাট আজকে সারাদিনে সূর্য খুব একটা উঠে নাই, সূর্যটা এরকমই ছিল। মেয়েকে পিছনে দিতে দিতে ভাইয়ার ট্রেনে অনেক সামনে চলে গেছে, ভাইয়াকে এখন ধরতে হবে। অ্যান্ড ওয়াও, রাস্তাটা চমৎকার, পাহাড়পুরের রাস্তা সুন্দর, কিন্তু জোরে চালালে তো বুকের ভিতরে ঠান্ডা লাগে, এর মধ্যে আবার জ্যাকেটের চেন লাগাইনি। এখন পৌষের শুরুর দিক, ডিসেম্বরের আজকে 22-23 তারিখ মেবি। সো শীত ওইভাবে পড়ে নাই যেইভাবে আসলে উত্তরবঙ্গের শীত পড়ার কথা, বাট এতটাও শীত কম না যেটাকে একদম ইগনোর করা যায়। এই ঐতিহাসিক পাহাড়পুর, অনেক ঐতিহাসিক আমলের, মানে অনেক আগের আমলের একটা বিহার, নিজে জানি না ইতিহাস, বুঝাইতেছে আরেকজন, যে উইকিপিডিয়া থেকে আগে জানতে হবে, তোমাকে জানাই দেয় সেটার ইতিহাস। ওয়ানিয়া, কোথায় এসেছো তুমি? তুমি কোথায় আসছো? তোমার চুল তো সোলা এলোমেলো হয়ে গেছে। আব্বু, তুমি কোথায় আসছো? আয়, তোর নাকে তো ময়লা রে বেটা। আচ্ছা, তোমাকে এখন পাহাড়পুরের ইতিহাসটা শোনাইতেছি আমি, ঠিক আছে? সব কিন্তু আমি জানি। এই পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার একটা ধ্বংসপ্রাপ্ত প্রাচীন বৌদ্ধবিহার, মানে পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব 781 থেকে 821 অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকের, মানে 1000 সালের আগে এই বিহারটা তৈরি করছিল, তার মানে বুঝছো। আর 1879 সালে তোমার স্যার আলেকজান্ডার ক্যানিংহাম এই বিশাল স্থাপনাটা আবিষ্কার করে। এই হলো ইতিহাস। এখন চলো দেখি ভিতরে যা। দেশি পর্যটক 30 টাকা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থী 10 টাকা, স্যার বহির্ভূত বিদেশি পর্যটক 500। তো পাহাড়পুরের প্রথমেই যাচ্ছি মিউজিয়ামে, আর এলাকাটা চমৎকারভাবে সাজানো, আর এখানে টুরিস্ট পুলিশের ভালো উপস্থিতি আছে, যদিও এর প্রয়োজনীয়তা আছে বলে মনে হয় না, কারণ উত্তরাঞ্চলের মানুষ খুব শান্তিপ্রিয়, মারামারি গ্যাঞ্জাম পুলিশ চিন্তায় খুব কমই হয়, আর জায়গায় জায়গায় টিকেট। টাইম আছে ভাইয়া?
মিউজিয়ামে ভিডিও করা যাবে না এমন কোনো নির্দেশনা দেখি না। আগের দিনের আমলের বটি, এগুলোর নাম হচ্ছে খড়গ। খড়গ নেমে আসে, মানে বুঝো এই খড়গ দিয়ে কল্লা কেটে ফেলে, আগের দিনের শাস্তি। মিউজিয়ামের ভিতরে ছবি তোলা নিষেধ আসলে, ছবি না তোলাটাই ভালো যেহেতু নিষেধ। এখন বাইরে ঘুরতেছি, বাইরে আসছি, সেই 2-3 হাজার বছর আগের আমলের জিনিসপত্র আবিষ্কার হয়েছে যেটা পাহাড়পুরে সেগুলি, আর এখন যাচ্ছি মেন পাহাড়পুর যেটা সেই দিকে, চলুন দেখি। ওয়েলকাম, কি লেখা বলো? আল্লাহ আল্লাহ। তোমার জন্য রয়েছে কেয়া কসমেটিক্স এর পক্ষ থেকে এই গাছ, মহামূল্যবান গাছ। তো এখন যাচ্ছি মেইন পাহাড়পুর যে বিহারটা সেই বিহারটার দিকে, আর আমার ওয়াইফকে একটু ভয় দেখাই, এই কাজটা আমি আবার খুব ভালো পারি। শোনো এটার কাহিনী জানো, এটার ভিতরে কিন্তু সাপ থাকে, ওই যে ভিতরে যে গুহাটা আছে না, এটার ভিতরে একটা বড় সাপ থাকে। আর এই যে অমাবস্যার সময় কিন্তু সাপটা বাইর হয়। হ্যাঁ হ্যাঁ, আজকে কিন্তু অমাবস্যা, যে কোনো সময় বাইরে আসতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু হ্যাঁ দেখা যায়, দেখা যায় মাঝে মাঝে দেখা যায়। হ্যাঁ, এটা উপরে ওঠা নিষেধ, যদিও এর আগে যখন এসেছিলাম টিনেজ থাকতে তখন এটার উপরে উঠে গিয়েছিলাম, একদিন একটা বাচ্চাও পড়ে গেছিল উপর থেকে, সেই 2000 বছর আগের মানুষের তৈরি। গাইস জায়গাটা অনেক সুন্দর, আর আমার তো এই জায়গাটার মধ্যে অনেক বক ঘাস আছে, হাতি আছে, এরপরে ময়ূর আছে। পাহাড়পুরের ঐতিহ্য, এটা একটা ঐতিহাসিক জায়গা, বৌদ্ধদের একটা তীর্থস্থান, এটা অনেক আগে তৈরি, নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় অবস্থিত। এটা আসলে আশ্চর্যের একটা বিষয়, বৌদ্ধ ধর্মের পুরো বিশ্বের যে যেখানে বৌদ্ধ ধর্ম ছিল পুরো বিশ্ব থেকে তারা আসতো এখানে উপাসনা করার জন্য। এটা হচ্ছে মূল উপাসনা কেন্দ্র, এর চার সাইড দেয় 110টা কক্ষ আছে, 110টা ভিক্ষু এখানে বৌদ্ধ ধর্ম মানে চর্চা করতো। এটা একটা ঐতিহাসিক জায়গা, আমি সবাইরে বলবো যারা এই জায়গাটা এখনো দেখেনি এই জায়গাটায় আসার জন্য, এটা প্রচার করা দরকার, সবাইরে জানায় দাও, সবাই যাতে আসে জায়গাটা দেখতে আসে, সবাইরে আমন্ত্রণ। চমৎকার একটা বিকাল কাটানোর জন্য জায়গাটা এতটা চমৎকার সেটা না গেলে বুঝতেই পারতাম না, আড্ডা হাসি আনন্দ কৌতুকে পুরো বিকালটা কেটে যায় আমাদের। একটা ডিগবাজি দাও তো আপু, আসি একটা ডিগবাজি দাও, দাও তুমি জায়েদ খানকে দেখো না, জায়েদ খান যে ডিগবাজি দেয়, এই যে দেখো, এই যে আমি একটা জায়েদ খানের ডিগবাজি দিই, দেখবা এটা হলো জায়েদ খানের ডিগবাজি। সূর্যাস্ত দেখে পাহাড়পুর সংলগ্ন হোটেল থেকে খাওয়া দাওয়া করে বাসার দিকে ব্যাক করি। সো রাতের বেলায় আর গোপ্রো অন করতে চাইনি, কারণ রাতের বেলায় ফুটেজ ভালো আসে না। আর এভাবে জয়পুরহাটের ডে ওয়ান শেষ করি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, লিভ ইউর লাইফ, লিভ ইউর ড্রিম, বি হ্যাপি অলওয়েজ, বুম।